সালামু আলাইকুম আজকে স্পেশালি একটা জিনিস দেখানোর জন্য আপনাদের সামনে আসছি আমার লাইফে আমি কখনো এরকম দৃশ্য দেখিনি আগে আমাদের সামনে প্রায় এক দুই থেকে আড়াইশো বানর আমি কখনো আজ পর্যন্ত কখনো এত বানর একসাথে দেখি নাই দেখছিলাম চিড়িয়াখানা তো এত বানর একসাথে দেখার উপায় নাই আসলে আজকে যে বানর দেখছি দেখেন অবস্থা অনেকগুলো বানরের পাল

বিষয়টা দেখার মতো আসলে জঙ্গলের ভিতর চলে গেছে আমরা দেখতে পারতেছি হয়তো বা ক্যামেরায় দেখা যাচ্ছে না বানরের পাল এখানেই ক্রগে ছিল তারা এখন চলে গেছে বনের ভিতরে দু একটা দেখা যাচ্ছে কোথায় গেছে আসলে ওই যে ওই যে উপরে দেখা যাচ্ছে একটা এই যে উপরে দেখেন এটা গাজীপুর জেলা শ্রীপুর থানা এটা গাজীপুর জেলা শ্রীপুর থানার দরগাচালা গ্রামের একটা অংশ এখানে মোটামুটি অনেক বড় একটা জঙ্গল আছে যে যারা আসলে এখানে আসতে নাগে এটা হচ্ছে আপনার মাওনা থেকে সরি নয়নপুর থেকে বর্মি বর্মি যে রোডটা ওর মাঝামাঝি একটা জায়গা এদিক দিয়ে অনেক প্রচন্ড জঙ্গল তো আমরা এখানে আসছি বানর আমাদেরকে দেখে ভয় পাইছে এই যে পালাই যাচ্ছে দেখতে পাচ্ছেন তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমরা সবাই আসছি বন্ধুরা সবাই আসছি বানর আমাদেরকে দেখে কান্না করছে হুঙ্কার করছে ওদের কাছে না যাওয়ার জন্য ওয়াও অ্যামেজিং ভিতরের দিকে যাইতেছে

ওরা বানর ভানর সবচাইতে কি দুষ্ট প্রাণী তাই না সবচেয়ে দুষ্ট প্রাণী না বানর তাদের সাথে দুষ্ট আমি আমরা কোলাইতে পারবো যাই হোক ওরা চলে গেছে অনেক ভিতরে আসলে গাছে টাছে উঠে গেছে তারা ওই যে গাছে উঠতেছে দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ